আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ফ্লো ইন্ডিকেটর, যেটা কিনা ম্যাকনাউট, যে ম্যাকনাট উচ্চারণটা করতে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো এটা হলো একটা ফ্লো রেট, খুবই হাই প্রাইসলি এবং খুবই একটি ফ্লো মিটার বা ফ্লো ইন্ডিকেটর হিসেবে আমরা বলতে পারি। এই ফ্লো ইন্ডিকেটরটি দুটি পার্ট, একটা হলো যে এই পার্টটি আমরা যদি খুলে ফেলি, এটা হলো আমাদের ইন্ডিকেটর পার্ট। এখানে দেখেন দুটি লেখা রয়েছে, প্রেস আউট। আমরা এদিকে যদি আউট করতে চাই, এখানে প্রেস করে আমরা আউট করতে পারবো। তো আমরা এখানে এটাতে আর যাবো না। এখানে দেখেন এটার আর একটু নেম প্লেট দেওয়া আছে, যে এটা মডেল, তারপরে ফ্লো হলো 15 থেকে 500 লিটার পার মিনিটে, তারপরে ম্যাক্সিমাম প্রেশার আপনার সব কিছু এখানে দেওয়া আছে। আর তাহলে আমরা এখন এটা জুম আউট করে দিই। এখন আমরা এটা কানেকশন দিয়ে প্যারামিটারাইজেশনটা কীভাবে করতে হবে সেটা দেখি। এটা আমাদের একটা কানেকশন হয়ে গেছে। এখন আমরা এটা প্যারামিটার দেবো। প্যারামিটার দেওয়ার আগে আপনারা ম্যানুয়াল দেখতে পারেন, আর আমি এখানে একটা ম্যানুয়ালের শর্ট রেখেছি যেন আমরা সহজে বুঝতে পারি। এখানে দেখেন যেখানে আমাদের যে পিএস দুটি, এই দুটি বাটন রয়েছে, দেখেন আপনারা যে পি আর হলো পিএস, এই পি এবং পিএস কখন কী হিসাবে কাজ করবে সেটা এখানে যখন রানিং থাকবে তখন এই লেখা অনুযায়ী কাজ করবে। আর তখন আমরা যদি পিআরএস একসাথে আমরা সিমুলটেনিয়াসলি চাপ দিই বা প্রেস করি, তখন আমাদের এটা প্যারামিটার রিসেট করার অপশন চলে আসবে। যদি আমরা পি দেই তাহলে নো, আর যদি এস দেই তাহলে ইয়েস, মানে আমাদের প্যারামিটার রিসেট হয়ে যাবে। তো এটা খুব সাবধানে আমাদের এই দুটি বাটন ইউজ করতে হবে। সেট আপ মোডে এর ফাংশন হলো অ্যাক্সেস টু সেট আপ প্যারামিটার মোড, আর সেট আপ প্রোগ্রামে আমাদের এটা হলো সেভ, মানে যখন আমরা সেট আপ কন্ডিশনে যাবো তখন এই দুটো একসাথে ক্লিক করলে আমরা এটাকে এডিট করতে পারবো। আর যখন আমরা সেট আপ মোডে থেকে প্রোগ্রাম এডিট করা হয়ে যাবে তখন যদি আবার এদেরকে একসাথে চাপ দিই তখন এটা সেভ হয়ে যাবে। তো এই দুটা যদি আমরা ঠিকঠাক কিন্তু ইউজ করতে পারি তাহলে কোনো প্রবলেম নেই, আদারওয়াইজ প্যারামিটার রিসেট হয়ে যেতে পারে। তো আমরা এখন আরও একটু ভিতরে যাব। ভিতরে যাওয়ার আগে এই ম্যানুয়াল সম্পর্কে আরেকটু বলে নিই। এখানে দেখেন যেখানে লেখা আছে প্রেস পি ফর 7 সেকেন্ড, মানে যদি আমরা এটা প্যারামিটারে বা সেট আপে প্রবেশ করতে চাই তাহলে আমাদের এই পি বাটনটায়, আমাদের 7 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে। তারপর এখানে দেখেন আমি যদি ওখান থেকে বের হতে চাই, এই পি বাটনটাকে 3 সেকেন্ড হোল্ড করে রাখলে আমরা বের হয়ে যেতে পারবো। তারপরের পেজ আপনাকে যদি দেখাই, এখানে দেখেন যে কে ফ্যাক্টর সম্পর্কে একটু বলা আছে, যে হাউ টু ফাইন্ড দি কে ফ্যাক্টর। তো কে ফ্যাক্টরগুলো আমরা ফ্লোমিটারের বডি থেকে পেতে পারি, তারপর আমাদের ফ্লোমিটারের টেস্ট রিপোর্ট থেকে পেতে পারি, অথবা আমাদের এই কোম্পানির প্রোভাইডার থেকে আমরা কালেক্ট করতে পারি। তবে এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট নোট, সেটা অলওয়েজ এন্টার দি কে ফ্যাক্টর ইন পালস পার লিটার, মানে পালস পার লিটারে যদি আমরা কে ফ্যাক্টরকে এন্টার করি তাহলে এটা আমাদের ঠিক থাকবে। আর যদি তা না করে এন্টারিং কে ফ্যাক্টর ইন পালস ইন গ্যালন পার লিটার, মানে গ্যালন পালস পার গ্যালনে যদি আমরা কে ফ্যাক্টর দিই তাহলে আমাদের রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। আর এই জন্য আমাদের যদি এই এটাকে আমরা কনভার্ট করে পালস পার লিটারে নিয়ে যেতে হবে। তো এখানে দেখেন যদি আমরা পালস পার গ্যালন থেকে পালস পার লিটার কনভার্সন করতে চাই তাহলে আমাদের এখানে লেখা আছে পালস পার লিটার ফার্স্ট, তো ডিভাইড দি পালস পার গ্যালনকে কে ফ্যাক্টর বাই এত, মানে পালস পার গ্যালনের যে কে ফ্যাক্টরটি থাকবে এটাকে এত দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের পালস পার লিটার চলে আসবে। এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, আপনারা এটা ফলো করতে পারেন। তো এখন আমরা প্যারামিটারে যাবো। প্যারামিটারে যাওয়ার আগে আপনাদেরকে এখানে দেখাই, এই হলো আমাদের টোটাল প্যারামিটার লিস্টটা, যে আমাদের যাতে কী কী থাকবে। অলরেডি আমরা প্যারামিটার নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আরেকবার নিব। তো এই দেখেন এখানে আমাদের টোটাল স্টেপই হলো 4টা, একটা হলো 1 নম্বর হলো টোটাল বেচ টোটাল, তারপর হলো অ্যাকুমুলেট টোটাল, ফ্লো রেট, অ্যালার্ম মিটার, অ্যানালগ আউটপুট, আর হলো পালস আউটপুট, আর একটি রয়েছে আদার্স। তো আমরা আদার্সেরটা এখানে প্রিন্ট করি নিই, তারপর আদার্সের যে ভ্যালুটি সেটা এখানে লিখে রেখেছি। তো আমরা অ্যাকর্ডিং টু দিস ম্যানুয়াল আমরা এখন প্যারামিটার নিব। তো আপনাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে প্রোগ্রামে যদি যাওয়া যেতে হয় তাহলে আমাদের এই পি বাটনটিকে 7 সেকেন্ডের জন্য দূরে রাখতে হবে। তো আমরা 7 সেকেন্ডের জন্য দূরে রাখলাম। কিন্তু 7 সেকেন্ডের জন্য দূরে রাখার পর আমাদের প্যারামিটার চলে আসছে। আপনারা দেখেন এই যে 1 টোটাল, এই যে আপনারা এখানে যদি আমরা দেখাই যে 1 টোটাল, যে 1 নম্বর আছে কি টোটাল, এই টোটালটা এখানে চলে আসছে। তা আমাদের
সাব মেনুতে যাওয়ার জন্য পি আর মেন মেনুতে যে চেঞ্জ করার জন্য এস। তো আমরা যদি এখন পিতে চাপ দিই তাহলে যে টোটাল ওয়ান ওয়ান এই দেখেন 1.1 এ চলে আসছে। 1.1 হলো কি ইউনিট, 1.1 হলো ইউনিট আমরা কীতে লাগবো লিটারে বা মিনিটে কি হিসেবে। এই যে তাহলে আমরা যদি চেঞ্জ করতে চাই লিটারটাকে তাহলে এই যে পি আর এস একসাথে একটা চাপ দিব, তখন দেখেন আমাদের এই যে এখানে এখন প্রোগ্রামে আমরা এন্টার করছি আর আমাদের এখানে প্রোগ্রাম ব্লিঙ্কিং করতেছে। এই যে দেখেন প্রোগ্রাম লিখাটা ব্লিঙ্কিং করতেছে। তো আমরা এখন এটাতে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা যে পি দিয়ে চেঞ্জ করবো, এই যে দেখেন ভ্যালু আমাদের চেঞ্জ হচ্ছে। তো আমরা লিটারে রাখবো, তাই আমরা এটাকে আবার লিটারে নিয়ে আসি। লিটারে আনার পর আমরা এটাকে সেভ করার জন্য পি এবং এসকে আবার একসাথেই চাপ দিতে হবে। তো আমাদের সেভ হয়ে গেল। তারপরে আমাদেরটা দেখি 1.1 দেওয়া আছে কি, 1.2 যেই ভ্যালুটা রয়েছে 1.2 ডেসিমেল সংখ্যা, ডেসিমেল সংখ্যা কত হবে এটা এখানে দেওয়া আছে। তারপর যদি আবার দিই দেখেন টোটালে চলে আসছে। তো এখন যদি আমরা আবার এই পিতে চাপ দিই আমাদের এই ওয়ানেরই 1.1 1.2 এই সাবমেনুগুলো দেখাবে। আর যদি আমরা এসে চাপ দিই বা এসে প্রেস করি তাহলে আমাদের পরবর্তী এই মেনুয়ালে চলে যাবে, মেনুতে চলে যাবে। যেমন টু এখন টু মেনু আসছে, টু মেনুটা হলো অ্যাকুমুলেটেড টোটাল। অ্যাকুমুলেটেড টোটালে আমরা কী কী আছে সেটা যদি দেখতে চাই তাহলে প্রথমে আসে 2.1 যেটা ইউনিট হলো লিটার, তারপরে 2.2 হলো ডেসিমেল আমাদের। হ্যাঁ এই দুটি রয়েছে অ্যাকুমুলেট টোটালে। তখন আমরা যাবো পরেরটায় যদি যাই তাহলে পরেরটা হলো ফ্লো রেট। ফ্লো রেটটা আমরা দেখেন 3 নম্বর হলো রেট, যা কিনা ফ্লো রেটকে ইন্ডিকেট করে। যেখানে ফ্লো রেটকে ইন্ডিকেট করে তো আমরা এটার কী কী আছে সেটা যদি দেখি তো প্রথম হলো 3.1 যেটা হলো ইউনিট, ইউনিটটা হলো কি আমাদের এল। তারপর হলো আমাদের টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডটা হলো যে এটা আসলে মিনিটে হবে নাকি সেকেন্ডে হবে, আমাদেরটা মিনিটে রাখবো। তাই আমরা যেখানে মিনিটে আছে 3.3 যেটা হলো ডেসিমেল নাম্বার কত হবে, আর 3.4 হলো ক্যালকুলেশন, এটা 10 আছে আমাদের 10 থাকবে, এটা হলো পালস। আপনার হলো পালস যেটা থাকবে এটা ডিফল্ট কয়টা পালস থাকবে সেই হিসেবে এটা আমরা 10টা দিলাম। তারপর হলো 3.5 এটা হলো কাট অফ, এটা আমাদের 30 আছে। তো আমাদের এই হলো 3 নম্বরেরটা। এবার আমরা যদি 4 নম্বর মেনুতে যাই, 4 নম্বর মেনুটা হলো আমাদের অ্যালার্ম। এই যে অ্যালার্ম মেনু, অ্যালার্ম মেনুতে আমরা যদি কাজ করতে চাই প্রথম যেটা আসবে আমরা সাব মেনুগুলোতে দেখবো, সাব মেনুতে প্রথম হলো অপারেট। তো অপারেট অপারেট দ্বিতীয়টি হলো আপনার অন অফ, তৃতীয়টি হলো আমাদের দুঃখিত আমরা আবার প্রথম থেকে বলি একটু, 1 নম্বর যেটা সেটা হলো ফ্লো অ্যালার্ম, যে অপারেট হিডেন অফ এটা হচ্ছে ফ্লো অ্যালার্মের জন্য। আর 4.2 হলো জিরো ফ্লো ডিসপ্লে, যে মানে কত হলে জিরো ডিসপ্লে দেখাবে যে ফ্লো হচ্ছে না, এটা এটা আমরা অন রাখবো না অফ রাখবো, এটা আমরা অন রাখবো তাই আমাদের এটা অন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লো রেট অ্যালার্ম মানে লো ফ্লো যে হচ্ছে এটাকে অ্যালার্মের কততে জিরোতেই লো ফ্লো আসবে, কোনো ফ্লো হলে অ্যালার্ম আসবে না। তারপরেটা হলো হাই ফ্লো অ্যালার্ম, যে কত হলে এটা হাই ফ্লো হচ্ছে বা বেশি ফ্লো হয়ে যাচ্ছে সেটা অ্যালার্ম দেবে। তো এটা হলো আমাদের হাই ফ্লো অ্যালার্ম, আমরা আমাদের যতটুকু দরকার সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিতে পারবো। তারপরে হলো আমরা যদি যাই তারপরটা হলো জিরো, জিরো হলো কি অ্যালার্ম ডিলে, অ্যালার্মটা আসতে কত সময় নেবে, অ্যালার্মটা আসতে আমাদের একেবারেই সময় নেবে না, অ্যালার্মটা 0 সেকেন্ডের মধ্যেই চলে আসবে। তারপরে আমাদের এই হলো আপনার অ্যালার্মের ফাংশন। তারপরে হলো আমাদের আমরা এখন মেন মেনুতে চলে যাব, আমাদের অ্যালার্মের পরের ফাংশন হলো 5 হলো আমাদের মিটার। মিটার এখানে হলো কে ফ্যাক্টর থাকে, এই কে ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলেছিলাম হয়তো আমাদের মিটারে পেয়ে যাব নেম প্লেটে অথবা আমাদের ওদের কাস্টমার কেয়ার থেকে বা ম্যানুফ্যাকচারার থেকে আমাদের কে ফ্যাক্টরটা নিতে হবে। এই কে ফ্যাক্টরটার জন্য আমরা একবার পি দিলে 5.1 দেখেন এটা 5.1 লেখা, হ্যাঁ 5.1, এই 5.1 লেখাটা থেকে আমরা নিয়ে নিব, যে 5.1 এই 5.1টা হলো কে ফ্যাক্টর আমাদের এখানে দেওয়া আছে। আমরা যদি কোনো কারণে কে ফ্যাক্টরকে আবার চেঞ্জ করতে চাই আগের মতোই পি এবং এসকে একসাথে চাপ দিব, তখন আমাদের যে এখানে 0 0 লাফাচ্ছে আমরা যদি এটাকে 1 বা কিছু করতে চাই তাহলে পি এ দিব, আর যদি না করে পরেরটায় আসতে চাই তাহলে এসে দেবো, পরের ইয়েতে এই অপশনে চলে আসবে। যেমন 6 আমরা যদি এটাকে বাড়াতে চাই 7 8 9 0 এভাবে করে আমরা প্রত্যেকটিকে বাড়তে পারবো। আমাদের 6 আমরা 6 করে দিয়ে আমরা
আরও যদি এই পাশেগুলো করতে চাই করতে পারেন, নাহলে দুটো একসাথে চাপ দিলে আমাদের সেভ হয়ে যাবে। বাস সেভ হয়ে গেল। এ হলো আমাদের কে ফ্যাক্টর, কে ফ্যাক্টর আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর হলো আমাদের মিটার, এখন আমরা যাব অ্যানালগ আউটপুটে। এটা হলো 6 নম্বর যেই মেনুটা, সেটা হলো অ্যানালগ আউটপুট। অ্যানালগ আউটপুট হলো লো ফ্লো, মানে সর্বনিম্ন, যদি দেখি 4.6.1 যেটা, ইটস এল ফ্লো, মানে লো ফ্লো। লো ফ্লোটা কত, মানে 4 মিলিঅ্যাম্পিয়ার কত থাকবে, 0। আর হাই ফ্লো মানে 20 মিলিঅ্যাম্পিয়ার কত থাকবে, 500। আমরা এটা আমাদের নিজেদের মতো করে প্যারামিটারাইজেশন পরে করে নিতে পারবো, জাস্ট এগুলো ডিফল্ট দেওয়া আছে। তারপর হলো তারপরে যেটা আছে আমাদের, সেটা হলো আপনার এই লো ক্যালিব, যেটা 4 মিলিঅ্যাম্পিয়ারে এত, আর হাই ক্যালিবে 20 মিলিঅ্যাম্পিয়ারে এত দেখাবে। তো এই হলো আমাদের অ্যানালগ আউটপুট। এবার হলো অ্যানালগ পালস, পালস আউটপুট যদি আমরা দেখি, পি আউটপুট, পালস আউটপুট 7.1, 7.1 হলো 0, যেটা কিনা আপনার হলো ডেসিমেল, ডেসিমেল সংখ্যা থাকবে 0। তারপর পি 7.2, সেটা হলো পালস উইথ, এটা 0 আছে। তারপর হলো আমাদের 7.3 হলো অ্যামাউন্ট, পালস মানে কয়টা পালস থাকবে, এটা হলো 1000 দেওয়া আছে। তো আমাদের এই হলো 7.7, 7 নম্বর মেনু, যেটা কিনাকে পালস আউটপুট মেনু বলে। তারপর রয়েছে আমাদের আদার্স, একটি রয়েছে আদার্স, 8 নম্বর হলো আদার্স। আদার্সের জন্য আমরা বলছিলাম যে এখানে লিখি নাই, তো আলাদা লিখে রাখছিলাম প্যারামিটারটা। তো আদার্সে কী আছে, আমি যদি আদার্সে এন্টার করি সাবমেনুগুলো দেখি, তো এখানে লেখা আছে টাইপ ডিটিএ, তারপর হলো 8.2, 03.0, 5.03, তারপর 8.3, 221, 6264। তো আদার্স শেষ, এই হলো আমাদের টোটাল প্যারামিটার। আর আমরা যদি এখন এখান থেকে বের হয়ে যেতে চাই, এগুলোতে আমাদের মেনুগুলো চেঞ্জ হতে থাকবে। যদি আমরা এখান থেকে বের হয়ে যেতে চাই, তাহলে পি বাটনে আমরা চাপ দিয়ে ধরে রাখবো 3 সেকেন্ড, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। এই যে আমরা বের হয়ে গেছি, এখন 0 লিটার পার মিনিট দেখাচ্ছে, আর এখানে দেখেন 0, কোনো ফ্লো নাই। তো এই হলো এই ভিডিও। যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারবেন।